করতেছেন? ভাই আপনারা ভুল করতেছেন, আমারকে ডিম মারতেছেন কেন? আমি একজন মসজিদের ইমাম, আমি ভালো করে জানি যে আত্মহত্যা মহাপ, আমারে আপনি ক্ষমা করে দিন। অনেকদিন পর তোমার আমি পাইছি, একটু তোমার বুকে আমার থাকতে দাও। তুমি আমার চিনতে পারতেছো না চিনেও নাটক করতেছো কোনটা? সংসার করতা তখন একটু সেকন ছিল, যাক সমস্যা নাই, তুমি একটু মোটা হয়েছো আমার জন্যই ভালো হয়েছে, জরাই ধর তো সুবিধা হইবে। আরে আপনি আমার কথাটা শুনেন, আপনার কোনো ভুল হইতেছে? আমি আপনার সেই লোক না, আমার ইমান আমার নষ্ট করে নাল্লার ধোয়া লাগে। বুঝতে পারছি আপনার আমার কোন প্রয়োজন নেই, যান। আমার কাম হয়ে গেছে। দারুন ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি মসজিদে ঢুকবেন না। কি বলতেছেন সভাপতি সাহেব, নামাজের সময় হয়েছে, আপনি আমার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন না? আপনি মসজিদে ঢুকবেন না, বাস সোজা কথা। আপনি এটা কি বলতেছেন? আমার অপরাধ কি? আপনি এভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? আপনার অপরাধ কি আপনি জানেন না? আপনি এত খারাপ, এত খারাপ আপনি, সি 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 সি, আপনার ভিতরে যে এত শয়তান আছে এটা তো আমরা জানতাম না। কি বলতেছেন, আমি কি এমন করছি যে আমি কি শয়তানি করলাম আমি তো বুঝতেছি না। দেখেন আপনারে কোনো কিছু বুঝাইতে পারবো না, আপনি সোজা বাইরে যান, আপনি মসজিদে ঢুকবেন না। সভাপতি সাহেব আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আমাকে যদি একটু বলতেন আমার কি অপরাধ তাহলে আমি খুশি হইতাম। আরে অপরাধ অপরাধ সময় মতো জানতে পারবেন, আপনি যান, আপনি মসজিদের আশেপাশে চাইবেন না। আচ্ছা ঠিক আছে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বদমাস হাবিবা, হাবিবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। আসলে হয়েছে কি, আজকে আমার মসজিদের চাকরিটা চলে গিয়েছে। কি বলছেন, কি চাকরি চলে গিয়েছে? কিন্তু কেন কেন গিয়েছে সেটা আমি নিজেও জানি না। আমি মসজিদের সভাপতিকে জিজ্ঞেস করলাম, সে আমাকে কিছুই বলল না। তো কি আর করব, এখন চিন্তা করছি আমি বরঞ্চ শহরে চলে যাই, ওখানে গিয়ে অন্য একটা দারোয়ান বা অন্য কোনো একটা কাজ জুটিয়ে নেব। না না, শহরে যেতে হবে না, আমি আপনাকে শহরে যেতে দিব না, আর ওই সমস্ত কাজও করতে হবে না। দেখেন চাকরি যেহেতু চলে গেছে, আল্লাহ এক ব্যবস্থা না এক ব্যবস্থা করেই দিবে, আর রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ আমাদের না খাইয়ে রাখবে না, আপনি চিন্তা করবেন না। সেটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তো এও বলেছে রিজিকের জন্য চেষ্টা করতে বলেছে, তাই আমি চাচ্ছি শহরে গিয়ে কোনো একটা কাজ জুটিয়ে নেব, তোমার আমার যাতে ভরণ পোষণ করতে পারি, আর এখানে তো আমাকে কেউ কাজ দিবে না। আপনি যাই বলেন না কেন, আমি আপনাকে কিছুতেই শহরে যেতে দিব না, আর আপনার চাকরিটা তো আজকেই চলে গেছে, আপনি চিন্তা করবেন না, আপনি গ্রামের মধ্যেই কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবেন। আসলে দেখো মাসের প্রায় শেষ দিন চলে আসছে, আমার দুই এক দিনের মধ্যে বেতন পাওয়ার কথা, এই মুহূর্তে চাকরিটা চলে গেছে, সংসারে তো আরও অনেক যাবতীয় জিনিসপত্রের দরকার, তাই আমি বলছিলাম কি আমি শহরে চলে যাই,
কোনো একটা কাজ বাজ পেলে তখন না হয় তোমাকে নিয়ে যাব। আমি বুঝতে পারছি আপনি বেশি আমার কথা চিন্তা করতেছেন, আপনি ভাবছেন আপনি আমাকে ঠিকভাবে খেতে দিতে পারবেন না, ভালো জামা কাপড় দিতে পারবেন না, আমি অসুখে থাকব, এই চিন্তাই তো করছেন। দেখেন সব সময় তো মানুষের ভালো সময় থাকে না, ভালো সময় আসে খারাপ সময় আসে, এটা নিয়েই তো জীবন। এতদিন আপনি আমাকে ভালোভাবে রেখেছেন, এখন না হয় একটু খারাপভাবেই চলবো, সমস্যা কোথায়? আর তাছাড়া আমার শাশুড়ি মারা যাবার আগে আমি তাকে কথা দিয়েছি এই ভিটে ছেড়ে আমরা কোথাও যাব না, এই জন্য বলি কি একটু কষ্ট হলেও আমরা এখানেই থেকে যাই, এটাই আমাদের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, উপরে আল্লাহ আছে, কোনো একটা পথ করে দিবে। চলেন ভিতরে চলেন, আসেন চলো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম উমর মোর্শেদ। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো এই ভালো পড়ালেখা কইরা এত শিক্ষিত হইয়া আলেম পাস করে আপনি এগুলা করতেছেন কি, একটা চাকরি বাকরি করতে পারলেন না? চেষ্টা তো কম করি না, অনেক জায়গায় গেছি, অনেকের কাছে গেছি, অনেক অফিস আদালতে গেছি, কোনোখানে আমার চাকরি নাই। অথচ দেখেন আমার লগে যারা পড়াশোনা করছে, যারা ভার্সিটি কলেজ যারা এইসব পড়াশোনা করিয়া বাইর হয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকে চাকরি পাইছে, কিন্তু আমি পাই নাই। কেন জানেন? কেন? আমি মাদ্রাসায় পড়ছি, আলেম পড়ছি, ফাজিল পড়ছি, দাখিল পড়ছি, এইসব পড়ার কোনো দাম নাই এখানে। আমি যদি এইসব না পড়ে যদি আমি কলেজ ভার্সিটিতে পড়তাম, হ্যাঁ তাহলে হয়তো পাইতাম। ও বাংলা পড়ালেখার লাগে আপনার চাকরি হয়নি? জি জি, সেই জন্য আর চাকরি নাই বলে খেত খামারিতে কাজ করি, নিজের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করি আর কি। কোনো চিন্তা করেন না, মনে করেন আপনার চাকরি হইয়া গেছে। আলহামদুলিল্লাহ। কী কইরা, কেমনে হইলো, কোন জায়গায় হইলো? আমাকে মসজিদে আজকের থেকে নামাজ পড়াবেন আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কাছে হাজার কোটি শুক্রিয়া। আমি ঠিক আছে, আপনি কি এটা বলছিলেন যে আপনি কি সত্যি বলছেন না মিথ্যা বলছেন? সত্যি কইতাছি। আমাকে যে আগে যে ইমাম সাহেবটা ছিল, জি জি, ও আসলে খুব একটা জঘন্য খারাপ ছিল, এর লেগে হ্যাঁ রে বাইক করে দিছি আমরা, বাইক করে দিয়ে এখন আপনারে নিতে চাইতেছি, কী কন? আলহামদুলিল্লাহ, এতে তো আমার কোনো সমস্যা না ইনশাল্লাহ। আমার যখন তো চাকরি হয়ে গেছে, তাহলে আগামীকাল সকাল থেকে আমি মাদ্রাসায় যাবো, মসজিদে যাবো। না না, কী কন আগামীকাল সকাল থেকে, আপনি আজকের থেকেই মাগরিবের নামাজ থেকে আপনি শুরু করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এটা আপনি কী দেখাইলেন? আপনি রহমতের বাণী আমার এইভাবে দেখাবেন? আমি চিন্তাও করতে পারি না, আমি তো মনে করছিলাম মাদ্রাসায় ছাত্র পড়াবো, এখন তো দেখতেছি আমি ইমাম, আমি ইমামতি করবো। আল্লাহ, আপনার কাছে হাজার কোটি শুক্রিয়া। আচ্ছা এক কাজ করি, যেহেতু আমাকে এখন এই মাগরিবের নামাজ পড়াতে হবে, হ্যাঁ তাহলে আমি এক কাজ করি, আমি একটু উজু টুজু করে আর পাঞ্জাবিটা চেঞ্জ করে তারপর আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ মনে হয় এতদিন পর আমাদের দিকে চোখ তুলে তাকাইছে। তা কোন মাদ্রাসায় চাকরি হয়েছে আপনার? আরে মাদ্রাসায় না, আমি এখন থেকে মসজিদের ইমামতি করবো, আমাদের পাড়ার মসজিদ তাও আবার। যাক ভালো হয়েছে, আপনি এক কাজ করেন, ঘরে যান, গোসল টোসল করেন, আমি খাবার দিতেছি, খাবার খেয়ে আপনি আপনার চাকরির কাছে চলে যান। না না না, খাওয়া এখন খাওয়া যাবে না, কারণ এখন হচ্ছে সময় নাই, এখন আমি গোসল করবো, উজু টুজু করে পাঞ্জাবি পরে তারপর দৌড় দিব মসজিদের দিকে। আর শোনেন, আমি কিন্তু আল্লাহর কাছে একটা মানত করছিলাম। কি মানত? আপনার যদি চাকরি হয় তাহলে আমি 10টা এতিম বাচ্চারে খাওয়াবো। আলহামদুলিল্লাহ। আমি কি ওগুলোর ব্যবস্থা করবো? করবো তো অবশ্যই, কেন নয়, আমি এইটার ব্যাপারে কোনো না বলবো না, এখন আমাকে মসজিদে যাওয়ার ব্যবস্থাটা করো। আচ্ছা আমি গোসল করতে গেলাম, তুমি তাড়াতাড়ি পাঞ্জাবির লুঙ্গিতে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আপনি গোসলখানায় যান। আসসালামু আলাইকুম বাবি। ওয়ালাইকুম আসসালাম। বাবি একটা কথা বলতে চাইছিল। বলেন ভাই। আচ্ছা আপনার স্বামী মানে আমাদের আলী হুজুর এত খারাপ কবে থেকে হলো? কি জাতা কথা বলছেন, আমার হাজবেন্ড খারাপ হতে যাবে কোন দুঃখে? আপনি কিছুই জানেন না, খবরা খবর কিছুই রাখেন না। খবরা খবর কি খবর রাখবো? সোশ্যাল মিডিয়ায় কি কি ভিডিও ভাইরাল হচ্ছে এগুলো দেখাশোনা করেন আপনি? আপনার স্বামীর নামে একটা সুন্দর ভিডিও ভাইরাল হয়েছে, সেটা চাইলে আপনি দেখতে পারবেন, আমার মোবাইলেই আছে।
আমার স্বামীর ভিডিও ভাইরাল হইছে মানে কি বলতেছেন বলেন তো? ও আপনি না দেখলে তো আর আপনি বিশ্বাস করবেন না। এখন বিশ্বাস হইছে? এখন তো বিশ্বাস হইবই, এই জন্যই তো চাকরিটা গেছে গা। কত সুন্দর ভালো একটা চাকরি করতো, এইসব মায়া মানুষ নিয়ে ঝামেলার কারণে মনে করেন যে আজকে চাকরিটাও গেছে। আমার যে কেমনটা লাগতেছে, এরকম একটা হুজুর মানুষ যারা আমরা সম্মান করি এই গ্রামের মধ্যে এইসব করে বেড়াই। হ্যাঁ, আগে যদি জানতাম এই হুজুরের এরকম স্বভাব চরিত্র, তাইলে এই গ্রামে আর জাগাই দিতাম না। তবে আমার মোবাইলটা দেন। আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই ধরনের পোশাক আশাক একদম নিষিদ্ধ। তোমাকে হিজাবি পরতে হবে, হিজাবি পদ্ধতিতে চলতে হবে, বোরকা পরে চলাফেরা করো, তাহলে মানুষ ভালো বলবে। তুমি যদি এইভাবে চলাফেরা করো মানুষ খারাপ বলবে। এই কে, আপনি এখানে কি করতেছেন? আপনি এখন আমার সাথে চলবেন, চলেন। আরে বাবা, আমি কি বলছি, আমি তো কাজের কথা বলতেছিলাম আর কি। আপনি কাজের কথা বলেন আর যাই বলেন, আপনি এখান থেকে আগে চলেন, তারপর আপনার সাথে বাকি কথা হবে। আসেন আসেন আসেন। আপনি কি ব্যাপার এরকম শুরু করছো কেন? রাস্তার মধ্যে বাবা টান হচ্ছে বলে মানুষ কি বলবে আমাকে? মানুষ কি বলবে সেই জন্যই আপনাকে আমি টেনে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনার কি মাথার মতো কোনো সমস্যা হয়েছে? আমার মাথা তো ঠিকই আছে, আমার মাথা কোনো সমস্যা নেই তো। কেন, কি হয়েছে? আপনি যে মসজিদে ইমামতি করছেন, এই মসজিদের আগের ইমামের চাকরি কি কারণে গেছিল আপনি কি জানেন? কেন, আমি তো জানি না কি কারণে গেছে চাকরি। এই মেয়েলি ব্যাপারে আমি চাই না, এই মেয়েলি ব্যাপারে আপনার চাকরিটাও চলে যাক। অনেক কষ্টের বিনিময়ে আপনি চাকরিটা পেয়েছেন, আপনার যদি কিছু বলার থাকে আপনি ছেলেদেরকে বলবেন, মেয়েদের কাছে আপনার কি? না না, আস্তাকফিরুল্লাহ, যদি মেয়েলি কারণে ওনার চাকরি চলে যায় তাহলে আমার পাগলে পাইছে। আমি আর মেয়েদের সাথে কথা বলি, তবে আমি কিন্তু খারাপ কিছু বলি না। ওর মা আমারে একদিন ধরলো যে বাবা রে, আমার মেয়ে বেয়া খেয়ালি ভাবে চলে, ওর কাপড় চাপড় অনেক কিছুতে বেয়া খেয়ালি, তুমি একটু শরীয়ত মোতাবেক যেভাবে চলাফেরা হয়, পদ্মাশীলভাবে যেভাবে চলতে পারে সেটা শিক্ষা দিও। আমি সেই শিক্ষা দিচ্ছি, দিনের শিক্ষা দিচ্ছি, ইসলামী শিক্ষা দিচ্ছি, পদ্মাশীল শিক্ষা দিচ্ছি, যাতে নারীরা কখনো পদ্মার বাইরে না থাকে সেই শিক্ষা দিচ্ছি। ঠিক আছে, আপনার শিক্ষা দেওয়ার থাকলে আপনি আমাকে দিবেন, আপনি পরনারীর কাছে কেন শিক্ষা দিতে যাবেন? আচ্ছা বউ, তুমি কি আমাকে মানে মেয়েলি ব্যাপারে কোনো সন্দেহ করতেছো? দেখো আমার কি সেই অভ্যাস আছে? আমার তো সেই অভ্যাস নাই, সেটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ ঠিক আছে, আপনার সেই অভ্যাস নেই, কিন্তু শয়তানে আপনাকে যে কোনো মুহূর্তে ফান্দে ফালাইতে পারে, এই জন্য বলছি আপনি মেয়েদের থেকে দূরে থাকবেন। ঠিক আছে, আজকের পর থেকে তোমার এই কথাটা আমি মেনে মেনে চলবো। আজকের পর থেকে কোনো নারীকে যদি ওপেনভাবে চলাফেরা করে, ইসলামের বাইরে চলে, আমি সেই মায়ের দিকে একদম তাকাবই না। যদি কোনো মেয়েকে ইসলামের শিক্ষা দিতে হয় সেটা আমি দেবো, আপনি না। এখন চলেন। হ্যাঁ তাতেই চলো, আবার মসজিদে নামাজ পড়াতে হবে তো। আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাবিবা, 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 খেলো কোথায় হাবিবা? তো কোথায় যাওয়ার কথা, এটা কি? আমি আপনার কাছ থেকে এমনটা কখনো আশা করিনি। আপনি যখন বেকার ছিলেন তখন আমি খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আপনার সংসার করেছি। আমার বাবার বাড়ি থেকে চাল ডাল এনে নিজে খেয়েছি এবং কে আপনাকেও খাইয়েছি। এমনও দিন গেছে রাতে খাবার ছিল না, আমি নিজে খাইনি, আমি না খেয়ে আপনাকে খাইয়েছি, আর আমি সারা রাত উপোস ছিলাম, তারপরও আমি আপনাকে ছেড়ে কোথাও যাইনি। আর আপনি আপনি এই কাজটা কীভাবে করতে পারলেন? আমি থাকা সত্ত্বেও আপনি অন্য একটা মেয়ের সঙ্গে এই সমস্ত নোংরা কাজ করছেন, আমি ভাবতেও পারছি না, আমার ভাবতেও অবাক লাগছে। শোনেন, আত্মহত্যা করা যদি মহাপাপ না হতো তাহলে আমি এক্ষুনি আত্মহত্যা করতাম। আপনি আপনার পছন্দের মানুষ নিয়ে ভালো থাকেন, আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। না না না, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, ওর বাসায় আমার যেতেই হবে। মারে কান্নাকাটি করিস না তো, তোর কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আরে কপালে যা ছিল তাই তো হইছে।
আমার সঙ্গে কেন এমনটা করলো উনি বলো তো মা? আমি কি এমন ক্ষতি করেছি? উনি কেন আমাকে এভাবে ঠকালো বলো তো? মা রে, এই দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে যখন অভাবে থাকে তখন তারের মতো সুজা থাকে, আর যখন কয়টা পয়সার মুখ দেহে কামাই রুজি করে তখন তারা না পাল্টায়া যায়, গিরগিটির মতো চেহারা রং বদলায় নেই। তুই একটা কাজ কর, তুই ওরে তালাক দিয়া দে, আমি ভালো পোলা দিকে তোরে আবার বিয়া দিয়ে দিব। না মা, আমি আর কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি ভালো ছেলে দেখে বিয়ে দিলে, কিন্তু ওই ছেলেটা যে ভালো হবে তার কি গ্যারান্টি আছে বলো তো? হাবিবা, হাবিবা, তুমি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিবা কোথায়? ও কি বাসায় চলে এসেছে আমার বাসা থেকে? হাবিবা ভিতরেই আছে, আপনি এখান থেকে চলে যান। হাবিবা আপনার সাথে যাইব না, আপনার সংসার করব না। আম্মাজান, আপনি এগুলো কি বলছেন? আমার কথাটা শুনেন মা, ওনাকে এখান থেকে চলে যেতে বলো। হাবিবা, তুমি আমার কথাটা শোনো না। আমি কোনো দুশ্চরিত্র লোকের সঙ্গে কোনো কথাও বলতে চাই না, তার কোনো কথাও শুনতে চাই না। এখান থেকে আপনি চলে যান। আম্মাজান, ও তো আমার কথা শুনতে চাচ্ছে না, আপনি অন্তত আমার কথাটা শুনুন। বাস, আমি কোনো কথা শুনতে চাই না। আপনার এই নোংরামি কথা শোনার মতো রুচি আমার নাই। হ্যাঁ, আমি তো ভাবতেও পারতেছি না আপনি কিভাবে একজন ভালো মানুষ হয়ে এই খারাপ কাজটা করতে পারলেন। সি সি সি, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাইতেছে। আমি কল্পনাও করতে পারতেছি না যে আমার মেয়ের জামাই এত দুশ্চরিত্র, এত খারাপ। সি, যান আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান, আমার মেয়ে আপনার সাথে যাবে না, সংসার করবে না। কিলো দাঁড়াই আছেন কেন? যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিবার দিকে একটু খেয়াল রাখেন। এত ভালো মানুষ জানতাম, আর সেই জামাই আমার মেয়েটারে এত কষ্ট দিল, আর এত নোংরামি। আপনারা সবাই এখানে আছেন, আপনাদেরকে একটা কথা বলি। আমাদের আগের যে ইমাম সাহেব, তো উনি যে অপরাধ করছে এ অপরাধ কোনো ক্ষমার যোগ্য না, আর উনি যে মসজিদে না ঢুকতে পারে এই ব্যবস্থা সবাই করতে হইব। ব্যাপারটা হচ্ছে সভাপতি সাহেব, এই ধরনের জঘন্য রকম কাজ, মানে এই ধরনের অপরাধ এলাকার মধ্যে বা সমাজে অনেক হচ্ছে, তাদের জন্য কি ব্যবস্থা করবেন? শোনেন ইমাম সাহেব, জি, অন্য অন্য এলাকায় কি হয় না না হয়, কিন্তু আমাদের এলাকাটা, আমাদের এলাকাটা তো আমাদের রক্ষা করতে হবে, তাই না? তো এসব জঘন্যতম অপরাধে কাজ করতে দেওয়া যাবে না, তাহলে এক গ্রাম দেখে আরো সাত গ্রাম ভালো হয়ে যাবো গা। জি জি। সভাপতি সাহেব বলেন, নাকি একটা কাজ করবো? কি বলেন? এরই নাকি ফাগলা গুত্ত লাগাই দিব। আরে এগুলো করা যাবো না, শুনো, এগুলো করলে আমাদের এলাকার বদনাম হবে। যেমনি পারো ছলে বলে কৌশলে হলো ওনাকে আমাদের এলাকা থেকে বিদায় করতে হইবে। সভাপতি সাহেব, আমার কথা হইলো, একজন আলেম হইয়া সে এই কাজটা কিভাবে করলো? তার মনে কি একটু অবাধা দিল না? আমার তো মনটা কইতাছে এরকম লোকের এই গ্রামে জায়গা না দেওয়াই ভালো। ঠিক বলছো তুমি, কারণ এরকম লোক যদি একজন জায়গা দেয় তাহলে আরো সাতজন মানুষ নষ্ট হইব, এর লেগা ওনারে মারা যাব না, মাইরা ফেলানো যাব না। এটা ইসলামিক হাদিসে নিষেধ আছে। ইসলামে নাই, মানুষকে মেরে ফেলার অধিকার তোমার নাই। নাই, যদি অপরাধ করে দেয় তাকে শাস্তি দেওয়া যাবে, শাস্তি দেওয়া, কিন্তু অপরাধীকে মেরে ফেলে দিবা তুমি কিন্তু আরেকজনের কাছে অপরাধী হয়ে যাবা। ঠিক, তাহলে শাস্তির ব্যবস্থাই করেন, এরকম আলেম আমাদের এখানে আর থাকতে পারবে না, আমাদের একদম সমাজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা তো ঠিকই করছি, আমরা একটা কাজ করতে পারি না? বলেন। বলতেছিলাম যে লোকটাকে যখন আমরা বিদায় করবো, আর সচরাচর আমাদের চোখের সামনে যারা পড়বে উনি যদি পড়ে অপমান অপদস্থ করতে 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 একটা সময় সে বিরক্ত হয়ে গ্রাম ছেড়ে দিবে, এটা কি করা যায়? এটা করা যায়। তাছাড়া উনি যে জঘন্য কাজটা করেছেন এটার জন্য ওনাকে মানে মানে প্রাথমিক নিক্ষেপ করা উচিত ছিল। ঠিক বলছেন, তাহলে আমরা সবাই একত্রিত হয়ে যে ওনাকে কিভাবে এই এলাকা থেকে দূর করা যায়, মানে তাড়ানো যায়, সে ব্যবস্থা করি। হ্যাঁ চল। আচ্ছা শালাবাবু, তাহলে তুমি কাজটা করবা? জি। ওকে চলো। ঠিক আছে।
কিরে ভাবি, আপনাদের কি লজ্জা শরম নাই এই চেহারা নিয়ে এখনো রাস্তাঘাটে বের হন? কেন, রাস্তায় বের হওয়া নিষেধ নাকি? আপনার স্বামী যে আকাম করছে সে হিসাবে তো আপনার মুখ লুকাইয়া ঘরে বসে থাকা উচিত। দেখো বোন, আমার হাজবেন্ড একটা অন্যায় করেছে সেটা আমি মানতেছি, কিন্তু ওই জন্য আমি আমার হাজবেন্ডের সঙ্গে থাকি না, আমি আমার বাপের বাড়ি চলে আসছি। ওর সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক নেই আর কোনো যোগাযোগও নেই, তাই ওকে নিয়ে কোনো প্রকার কথা আমাকে বলবা না। এটা বললে হবে নাকি? আপনি কি তাকে ডিভোর্স দিয়েছেন? গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আপনার স্বামীকে দুই রশিদে বেঁধে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। আমি বুঝলাম না, আমি কি দোষ করেছি? আপনার দোষ একটাই, আপনি তার বউ। আপনাকে একটা আমি বুদ্ধি দেই, আপনি মান সম্মান থাকতে গ্রাম থেকে চলে যান। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, গ্রামের মানুষের কি কোনো বিবেক নেই? অন্যায় করবে একজন, তার শাস্তি আমি কেন পাবো? সেটা আমি জানি না, আপনি গ্রামের মানুষকে জিজ্ঞাসা করেন। তবে আমি যেটা বলেছি আমার কথাটা মাথায় রাখেন। এই থাম, তুই আর ভিতরে ঢুকবি না, যেখান থেকে আসছস এইখানে চলে যা। মানে আমি কোথায় যাব মা? কোথায় যাবি হেডেকে আমি করে দেবো, তোর দুই চোখ যেদিকে যা সেদিকে চলে যাবি। দেখো মা, তুমি এমন করে কেন কথা বলতেছো? দু চোখ যেদিকে যায় মানে আমি কি অপরাধ করছি যে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতেছো? অপরাধ তুই করিস না, অপরাধ তো করছি আমি তোরে জন্ম দিয়া। এখন তুই কি চাস? এই বুড়া বয়সে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো, না খাইয়া না শুইয়া না বৈশা পাগলের মতো বেশে ঘুরে ঘুরে বেড়াবো? তোর কারণে এলাকার সমস্ত লোক আমার এই বাড়ি সাইরা যাইতে কইতাছে, এখন কি করবো? স্বামীর বাড়ি থেকে তাই সে পড়ছস, নানান জনে নানান কথা কইতাছে। বাপু, আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না, তুই এখান থেকে চলে যা। মা, গ্রামের মানুষের কথা শুই না, তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিতেছ, আর তাছাড়া যে অভিযোগে তুমি আমার অভিযুক্ত করতেছ সেটার জন্য তো আমি দায়ী না, আমার কি কোনো দোষ আছে তুমি বলো? আরে তোর যদি দোষ নাও থাকে, সমাজে সবাই তো তোরই দোষী করতেছে, আমাদের দায়ী করতেছে। তুই কি চাস আমি গলায় ধরে দিব, জলে ডুববে মরবো? না মা, আমি এইটা কেন চাইব? তুমি আমার মা, তোমার মরণ কামনা কি আমি করব? কিন্তু মা, এখন আমি কি করব সেটা বলো তো। আমি কিচ্ছু জানি না, তুই এই বাড়ি থেকে চলে যা, তা না হইলে আমাদের সব এলাকার মানুষ মিললে বাইর করে দিব। কোথায় যাবো রে মা, যাওয়ার মতো কোনো জায়গা নাই, আর এই বুড়া বয়সে কোথাও যাইতে পারবো না। দয়া কর, তুই এই বাড়ি থেকে চলে যা, দয়া কর। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যেহেতু চাচ্ছ এই গ্রাম থেকে আমি চলে যাই, তাহলে তাই হবে, আমি এই গ্রাম থেকেই চলে যাব, তোমাদের সবার জীবন থেকে চলে যাব। কিন্তু আফসোস আমার একটাই, আমি কোনো অন্যায় করিনি, তারপরও আমি শাস্তি পাচ্ছি, কাউকে আমি ক্ষমা করব না, কাউকে না। টাইসন ভাই, হ্যাঁ, এখন আসছিস না কেন? আহা, আইবি তো, এই পথ ছাড়া তো দ্বিতীয় কোনো পথ নাই, তাহলে এই পথ দিয়ে তো তারাই কিব। আইবো আইবো, ধৈর্য ধর। সুবহানাল্লাহ, আপনি কি ভুল করছেন আপনি জানেন না? আপনি একটা হুজুর হইয়া আপনি একটা মেয়ের লোকে কিভাবে পুষ্টি নষ্ট করতে পারলেন? এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, আর পরেও কইতাছেন আপনি কি করছেন? দেখেন, আপনাকে কোথাও ভুল হইতাছে, আমি আসলে তার সাথে ওই রকম খারাপ কোনো কাজ করি নাই, এটা একটা ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি কুন্ডার কুন্ডা, ভুল বোঝাবুঝি না সেটা মানুষ ভালো করেই জানে। শোনেন, আপনি যদি এই গ্রাম ছাড়া না হন, তাইলে আপনার মাথা নেড়া করিয়া গলায় জুতার মালা পরাইয়া এই গ্রামে ঘোরানো হইব, তাছাড়া আপনি এখান থেকে চলে যান, এটা আপনার জন্যই ভালো। আয় চল আমরা যাই, আয়। আরে আমি কিছুই বুঝতেছি, কি আল্লাহ তুমি আমার এই কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা, আমি লাঞ্ছিত হইতে হইতে আমার তো আর কোনো উপায় নেই। কি আল্লাহ তুমি রক্ষা করো ভগবান।
মহভূত। হে আল্লাহ, আপনি হে আসমান জমিনের মালিক, আপনি তো আপনার বান্দার সব মনের বাসনা বোঝেন। আমি একজন মসজিদের ইমাম, আমি ভালো করে জানি যে আত্মহত্য মহাপাপ। আমি তো কোনো দোষ করি নাই, কিন্তু এই সমাজ, এই পরিস্থিতি এমনভাবে আমারে বাধ্য করছে। আমার বউ আমারে ছেড়ে চলে গেছে, আমার চাকরি চলে গেছে, আমার সমাজের সবাই বঞ্চনা করে। আমি আর এই জীবন রাখব না। আমারে আপনি ক্ষমা করে দিয়ে, আমারে আপনি ক্ষমা করে দিয়ে। আরে আপনি এখানে শুয়ে আছেন কেন? এই শুনছেন, এই উনি তো মরে গিয়েছে, উনি আমাকে ছেড়ে এভাবে চলে গিয়েছে। হে আল্লাহ, আমার স্বামীকে আপনি এভাবে নিয়ে গেছেন, তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমি আমার এই জীবন রাখব না, আমি বিষ খেয়ে মরে যাব। কি ব্যাপার, ওটা স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে? আরে জনগণে গণতুলাই খাওয়ার আগে যদি মরা যায় তাহলে এগোরে কি করুন? এগোরে এখনই আগুনে পড়াই কি তাড়াতাড়ি যাই, এগোরে আগুনে না পড়াইলে হইব না। আমি কি স্বপ্ন দেখলাম? না 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 না, শোনেন আলী সাহেব, আপনাদেরকে একদিনের সময় দিলাম, এই একদিনের ভিতরে এই গ্রাম ছেড়ে চলে যাবেন। সভাপতি সাহেব, দেখেন আপনারা যে মেয়ের জন্য আমারে উল্টাপাল্টা কথা বলতেছেন, আমি সত্যি করে বলতেছি, আমি তারে চিনি না। সে কি করে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটাইলো আর ভিডিও ভাইরাল হয়ে গেল আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করে। কি করলেন আপনি? মেয়েটারে চিনেন না? আরে ভিডিওতে স্পষ্ট বোঝা গেছে আপনি যে মেয়েটারে আকাম করছেন। দেখেন এত কিছু বুঝি না, আমনে করে কইছি এই গ্রাম ছাড়তে, এই গ্রাম ছেড়ে চলে যাবেন। ছি 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 আলী হুজুর, আপনি এত বড় একটা মিথ্যা কথা কি করে বললেন? আপনি মুখ দিয়ে আসলো কি কইরা? যে মুখ দিয়ে আপনি কোরআন পাঠ করছেন, আপনি সেই মুখ দিয়ে এত বড় একটা মিথ্যা কথা কেন বললেন? আপনি না আলেম, একটা আলেমের এই ধরনের মিথ্যা মানায় না। আর আপনি যে কাজটা করছেন, আপনি আলেম সমাজের একটা কলঙ্ক। আপনি এখনো সময় আছে ভাই, এখান থেকে চলে যান, নাহলে গ্রামের মানুষ যে পাবে ক্ষিপ্ত হয়েছে, যে কোনো সময় আপনার একটা অঘটন ঘটে যেতে পারে। আপনার স্ত্রীকে নিয়ে আপনি গ্রাম ছাড়া হন। দেখেন আপনারা তো আমার এই এলাকা থেকে চলে যেতে বলতেছেন, কিন্তু আমি এলাকা ছেড়ে কই যাবো? কোন এই এলাকার সাথে মিশে আছে আমার সব আত্মার সম্পর্ক, এই মাটিতে মিশে আছে আমার বাবা মায়ের কবর, আমি এখান থেকে কই যাবো? কোন আপনারা আমারে কেন মিথ্যা অপবাদ দিয়ে তারাই দিতেছেন? দেখেন কই যাবেন না যাবেন এটা আমাদের দেখার বিষয় না, আপনারা কইছে এই গ্রাম থেকে যাইতে যান।
জানতো ভাই জান কেন নিজের ঘরে বিপদ আনতেছে সভাপতি সাহেব আসলে কিসে এই হুজুরের গ্রাম ছাড়া করেন না কারণ হুজুরের কোনো দোষ নাই সব দোষ আমার আসলে এটা একটা সাজানো নাটক হুজুরে যে মেয়ে জড়াই দোষিল ওই মেয়েটারে আমি ভাড়া করে আনছিলাম কোথায় এটা কি কয় তোমার ভাই আমি তো নিজেই কিছু বুঝতে পারতেছি না আস্তাগফিরুল্লাহ তাই শোন তুই এসব কেন করলি আমার দুলাভাই সে মাদ্রাসায় অনেক পড়ালেখা করছে অনেক উচ্চ শিক্ষিত সেও একজন আলেম কিন্তু আলেম হওয়া সত্ত্বেও তার কোনো চাকরি নাই সে বেকার সংসারে অভাব আর অনটন তাই আমি চিন্তা করছিলাম এই গ্রামের মসজিদের হুজুরটারে যদি কোনোভাবে তাড়াইতে পারতাম তাহলে হয়তো আমার দুলাভাই চাকরি পাইত ভাই তুই এটা কী কাজ করলি আমরা অভাবে আছি বলে তুই একটা সহজ সরল মানুষকে এভাবে শাস্তি দিলি আমার তো তোকে এখন ভাই পরিচয় দিতে লজ্জা হচ্ছে তোর কাছ থেকে এরকম একটা কাজ আমি কখনোই আশা করিনি ভাই রে আমরা অভাব অনটনে আছি তা বলে কি না খেয়ে আছি নিজেদের মালিক তো আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে দিবে তাই বলে একজন মানুষের ক্ষতি করা আমার রুজুর তুমি যোগাই দিবা এটা তো ঠিক না এখন তো মনে হচ্ছে আমি যা খাইছি সেগুলো আবার ভাই করে ফেলে দিতে তুমি যেমন হালাল হয় না এটা এক প্রকার হারাম বলা হয় হ্যাঁ দিলা ভাই তুমি ঠিকই করছো আমি অনেক বড় ভুল করছি কিন্তু আমি চাইছিলাম যে আপনাদের সংসারটা অনেক সুখের হোক তাইলে আমার অনেক ভালো লাগতো কিন্তু আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা দেখে বুঝলাম আমি অনেক বড় একটা পাপ করতেছি আমার এই পাপের শাস্তি আপনারা যা দিবেন আমি তাই মাথা পেতাম শাস্তি তো তোর পাইতে হইব কারণ তুই যে অপরাধ করছ এ অপরাধের কোনো ক্ষমা নাই ভালো একটা সহজ সরল মানুষে এই এলাকার ভিতরে সবাই মনে করতে অসম্মানই করছে শুধুমাত্র আপনার জন্য আমার সংসারটা ভেঙে গেছিল আমি আমার এত ভালো ইমানদার স্বামীর ভুল বুঝছিলাম শুনেন আপনি হইলেন ক্ষমার অযোগ্য আপনার সত্যি গ্রাম ছাড়া করা দরকার না না এটা তুমি কি কইতেছ হাবিবা সভাপতি সাহেব ও ছোট মানুষ ভুল করছে ওকে ক্ষমা করা উচিত মহান আল্লাহ তাআলাই তো বলছেন যদি কেউ ভুল করে ক্ষমা চায় তাকে ক্ষমা করা উচিত ওকে মাফ করে দেন এরপর থেকে ও এরকম কাজ করবে না ঠিক আছে যেহেতু আপনারা ওরে মাফ করে দিয়েছেন আমি ওরে মাফ করে দিছি তাহলে তো ইমাম সাহেব সব কিছু ওনার ভুলগুলো সব কিছু ভেঙে গেছে এখন যেহেতু ইমাম সাহেব হিসাব করছে মসজিদের দায়িত্ব তারই দিয়ে আমার কি আমার রিজিকে কিছু ভালো থাকলে হয়তো কোনো এক সময় আসবে আল্লাহ ক্ষেত সময়তে কাজ করবো আসি আসসালামু আলাইকুম দাঁড়ান নূর মোহাম্মদ সাহেব ইমাম সাহেব ওনারে মহাজন হিসাবে রেখে দেন মসজিদে আজান দিল আর মসজিদের কাজটা সেগুলো আপনার একটু হেল্প হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ